যার সঙ্গে নিত্যদিনের কাজ, নিত্যদিনের দেখাশোনা, হঠাৎ কর্মক্ষেত্রেই তার মর্মান্তিক মৃত্যু। মেনে নিতে পারছেন না আরজিকরের পড়ুয়া চিকিৎসকরা। বিচার বিভাগীয় তদন্তের দাবিসহ একাধিক দাবি তুলেছেন তারা। জানিয়েছেন, দাবি না মিটলে জারি থাকবে আন্দোলন, কর্মবিরতি। সহকর্মী সহপাঠীর মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন আরজিকর তথা গোটা রাজ্যের পড়ুয়া চিকিৎসকরা। বিচারের দাবিতে লাগাতার চলছে কর্মবিরতি। কিভাবে কাটবে জট? কি চাইছেন আন্দোলনকারী চিকিৎসকরা? মৌখিক ইস্তফায় আস্থা নেই আন্দোলনকারীদের। হাসপাতাল অধ্যক্ষ, MSVP, ডিন অফ স্টুডেন্টস এবং বিভাগীয় প্রধানের লিখিত পদত্যাগের দাবি করেন তারা। A written order of resignation, only resignation, not verbal resignation is accepted. Written order of resignation amra chaichi from higher authority, principal, MSVP, dean of students affairs and dean of HOD of respiratory medicine, and they should not be signed. দাবির মধ্যে রয়েছে নির্যাতিতার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, রয়েছে হাসপাতালে 24 ঘন্টার নিরাপত্তা। খোদ সরকারি হাসপাতালের ভিতরে সেমিনার হলে কর্মরত পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ এবং খুন, যে ঘটনায় স্তম্ভিত রাজ্য, ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। কলকাতা টিভি।